রুটিনতালাশিতে বাগবাসা পুলিশ ফাঁড়ির নাকা চেকিং পয়েন্ট থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। বাগবাসা ফাঁড়ির পুলিশ প্রাইভেট গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে গাঁজা। জানা গেছে গাঁজার প্যাকেটগুলো আগরতলা থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। গাঁজা আটক করতে পারলেও পুলিশের হাতের নাগালে এলো না গাড়ির চালক, কিন্তু পুলিশ আটক করেছে এক পাচারকারীকে। পুলিশ জানিয়েছে খোয়াইয়ের রামচন্দ্র ঘাটের বাসিন্দা মঞ্জু কুমার দেববর্মা।